চট্টগ্রামে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চালক আনোয়ার হোসেন টিপু এবং হেলপার জনিকে আটক করেছে পুলিশ। ভোরে হাটহাজারি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগের রাতেই জব্দ করা হয় বাসটি। গত 19 মে কর্মস্থল থেকে ফেরার পথে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ তোলেন গার্মেন্টস কর্মী ওই তরুণী। তবে বাস থেকে লাফিয়ে পড়ায় তিনি রক্ষা পান। পরে হাসপাতালে ভর্তি করা হলেও সংজ্ঞাহীন থাকায় এতদিন ঘটনা প্রকাশ হয়নি। বুধবার জ্ঞান ফেরার পর ধর্ষণ চেষ্টার কথা পুলিশকে তিনি জানিয়েছেন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।